আসসালামু আলাইকুম, বেশ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি কিন্তু দেখা আপনাদের জন্য খুবই জরুরি, কারণ আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকারে আসবে আপনাদের জন্য। আজকে দেখাবো আপনার মোবাইলে যদি চার্জ আপনি দিয়ে থাকেন, সারাদিনে 5-6 বার দিয়ে থাকেন, তাহলে মনে করি এই আজকের এই ভিডিওটি আপনাদের দেখা কিন্তু খুবই জরুরি। কারণ আজকে দেখাবো যে আপনাদের ব্যাটারির চার্জ কিন্তু অনেক সময় দ্রুত ফুলে যায়, কিন্তু আপনার কি দেখা যায় অনেক সময় আপনার এখানে 100% করে রাখেন, কিন্তু পরে আপনার যদি কোনো জায়গায় যান তখন দেখা যায় যে এখানে আপনারা ফিরে এসে দেখছেন 60% কিন্তু চলে আসলো, 40% আর কোথায় গেল। এরকমভাবে কিন্তু দেখতে পারবেন আপনি কিন্তু সারা রাত চার্জ দিয়ে ঘুমালেন এবং এটিকে পরে কি করলেন, ঘুমানোর আগে খুলে আপনি শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সাথে সাথে কি হবে দেখবেন আপনি 50% উঠেই সে আপনি দেখতে পারবেন যে আপনার কিন্তু ব্যাটারি চার্জ 50% রয়েছে। তা আর 50% আপনার কোথায় গেল? আপনারা কিন্তু এইটা কিন্তু অনেক সমস্যায় ভুগেন, অনেক সময় দেখতে পারবেন প্রায় কিন্তু আপনারা এই সমস্যায় ভুগেন। তো আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আপনার ব্যাটারিকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং এটি থেকে বাঁচবেন কিভাবে বা এর সমাধান কিভাবে বের করবেন এটি আজকে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে করবেন দেখিয়ে দেওয়া যাক। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখান থেকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, লাইক করুন এবং কমেন্টে লিখুন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো বেশ, ফার্স্ট সেটিংস যেটি রয়েছে সেটি কিন্তু সবাই বলে, সবসময় বলে, কারণ এটি কিন্তু খুবই একটি উপকারী আপনাদের সেটিংস। তো আপনারা যদি কেউ নাও জেনে থাকেন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর আপনারা কিন্তু ডেভেলপার অপশনটি আপনারা বের করে নেবেন। তো আমার এখানে সিস্টেম ম্যানেজমেন্টে কিন্তু রয়েছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনার সার্চ দিয়েও কিন্তু বের করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এখানে আমরা কিন্তু চলে গেলাম। চলে যাওয়ার পর কিন্তু এখান থেকে আমাদের এটাকে অন করে দিতে হবে, অন করার সাথে সাথে দেখতে পারবেন ওকেতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কোন একটা ইন্টারফেস হয়ে যাবে। তো আমাদের এখান থেকে নিচে চলে যেতে হবে, নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসবে অপশনটি ব্যাকগ্রাউন্ড চেক, এখানে দেখতে পারবেন একটি অপশন আসবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পারবেন নো অ্যাপ্লিকেশন, এখানে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে অবশ্যই কি করবেন সেটাকে আপনি ক্লিয়ার করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাছাড়া এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু আবার দেখতে পারবেন যে আরেকটি রয়েছে ব্যাকগ্রাউন্ড লিমিট, এখান থেকে আপনার এটাকে কিন্তু আপনাদের ই করে দিতে হবে, অফ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অপশনটি রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারবেন যে প্রসেস লিমিট, এখান থেকে আপনি কী করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটা অবশ্যই আপনার দিয়ে রাখবেন, কারণ এটাই ব্যাকগ্রাউন্ডে কিন্তু যতগুলো অ্যাপ রানিং রয়েছে সেটি কিন্তু আপনাদের চার্জটি কিন্তু খেয়ে দেয়। অবশ্যই কিন্তু আপনাকে কী করতে হবে, অবশ্যই এটা কিন্তু আপনাদের অন করতে হবে। তাছাড়া এখানে কিন্তু আরও সেটিংস রয়েছে, এখান থেকে আপনার উপরে আসবেন, উপরে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যানিমেশন, এখানে আপনার অফ করে রাখবেন, তিনটাকে কিন্তু অফ করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স দেওয়া, এখান থেকে আপনার তিনটাকেই কিন্তু অফ করে রাখবেন। অফ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সেটিংস কিন্তু শেষ হয়ে গেল। তো আমি এখন সেকেন্ড সেটিংস আপনাদের বলে দিব। আপনারা কিন্তু অনেক সময় দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন দেখতে পারবেন দ্বিতীয় সেটিংসটি, এখানে কিন্তু আমরা এখানে যখন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ শো করে। তো এখান থেকে এটাতেও কিন্তু চার্জ আপনাদের চলে যায়, আপনার যতগুলো এখানে অ্যাপ চলে আসবে সবগুলো কিন্তু রানিং অবস্থায় থাকে। আমাদের কী করতে হবে, এখান থেকে সবগুলো কিন্তু ক্লিয়ার করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ওই অ্যাপগুলো চলবে না। মনে করেন আমি এখন প্লে স্টোরে চলে গেলাম, প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট কেটে দিই, তারপর কিন্তু আমরা এখান থেকে সাইট থেকে ক্লিয়ার করি না, অবশ্যই আমাদের কিন্তু সাইট থেকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার সাথে সাথেই কিন্তু আমাদের এই চার্জ কিন্তু অনেকক্ষণ টিকবে, কারণ এই অ্যাপটিও কিন্তু রানিং হতে থাকে যতক্ষণ না আমরা এখান থেকে সাইট থেকে কেটে দিই। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি তৃতীয় নাম্বার সেটিংসটি আপনাদের শেয়ার করব। তো তৃতীয় নাম্বার সেটিংস হলো যে মনে করেন আপনি দিনে 5-6 বার 7 বার আপনি কী করতেছেন যে মোবাইলটি চার্জ দিতেছেন, এর সাথে সাথেই কিন্তু আপনাদের ব্যাটারি কিন্তু ড্যাম হচ্ছে খুবই তাড়াতাড়ি। আপনারা যত তাড়াতাড়ি চার্জ দিচ্ছেন, মনে করেন দিনে আমি 10 বার দিচ্ছি, 10 বার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু যত তাড়াতাড়ি চার্জ হচ্ছে তত তাড়াতাড়ি তার চেয়েও বেশি কিন্তু আমাদের চার্জটি কম টিকে। কারণ আমাদের কি হয় যে আমরা যে যত তাড়াতাড়ি চার্জ দিই আমাদের যে ব্যাটারির ই রয়েছে সেটি কিন্তু ড্যাম হতে থাকে, আস্তে আস্তে ড্যাম হতে থাকে। তো এটা থেকে বাঁচার জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই আপনাদের একটি প্রসেস মানতে হবে। তো প্রসেসটি হলো যে তো বেশ, 4 নম্বর সেটিংস যেটি আমি এখন আপনাদের দেখাবো এটাই কিন্তু সবারই কম বেশি সবারই কিন্তু জানা উচিত, কারণ এই সেটিংসটি কিন্তু খুবই একটি ইউজফুল সেটিংস যা আপনাদের চার্জটি কিন্তু টিকিয়ে রাখবে। আপনি কী করবেন, এখান থেকে সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সবারই কিন্তু কম বেশি সেটিংসের কিন্তু অপশন রয়েছে। অবশ্যই যদি আপনাদের চার্জ থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাটারি অপশনটি খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 13 ঘন্টা চলবে, মানে 65% চার্জে কিন্তু 13 ঘন্টা চলবে, 41 মিনিট 13 ঘন্টা 41 মিনিট চলবে। আমি যদি এখান থেকে ডাটা সার্ভারটি অন করে দিই, অন করার সাথে সাথে দেখতে
পারবেন। আমার এটা কিন্তু 16 ঘন্টা অবশ্যই দেখতে পাচ্ছেন, 16 ঘন্টা 49 মিনিট চলবে। আগে তখন কত ছিল, 13 ঘন্টা ছিল, এখন আমাদের এখানে কিন্তু কি হয়ে গেল যে এখানে দেখতে পারবেন 16 ঘন্টা হয়ে গেল। এভাবেই কিন্তু আপনারা বেড়ে নিতে পারবেন এখানে ব্যাটারি সার্ভারটি অন করে। অবশ্যই আপনারা এটা কিন্তু অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা অনেকক্ষণ ইউজ করতে পারবেন। তো বেশ, আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা প্রসেসিং করবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করলেই কিন্তু আপনাদের চার্জটি কিন্তু সবচেয়ে ফাস্ট হবে এবং সবচেয়ে তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই চার্জটি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের চার্জটিও কিন্তু বেশিক্ষণ টিকবে। তো এভাবেই কিন্তু আপনাদের করে নিতে পারেন, আমি কিন্তু দেখিয়ে দিলাম প্রসেসগুলো এবং বলে দিলাম কীভাবে করতে হবে। অবশ্যই আপনারা দেখবেন, দেখার পরে কিন্তু পরিবর্তনটি দেখতে পারবেন যে আপনাদের চার্জটি আর কাটা হবে না বা আপনাদের এই চার্জটি কিন্তু আর তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।